আসসালামু আলাইকুম, আমি রাজিব আহমেদ, স্টুডেন্ট কাউন্সিল থেকে। আশা করি সবাই ভালো আছেন। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন আমাদের অনেকেরই থাকে, কিন্তু আর্থিক এবং ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট সংক্রান্ত এই বিষয়গুলো যখন আমাদের সামনে চলে আসে, তখন আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কত সহজে এবং সঠিকভাবে না দেখানোর জন্যই এই ঘটনাটি ঘটে থাকে। ধরুন 50 থেকে 60 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে 6 মাস একটি ব্যাংকে দেখাতে হবে। সত্যিকার অর্থে এটি একটি ভয়ঙ্কর বিষয়, কারণ অনেকেরই হয়তো বা এই পরিমাণ অর্থ এতদিন ব্যাংকে রাখা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য অনেকেই ইউএসএতে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে যান। কিন্তু আমরা খুব সহজে 2-3 জন স্পন্সর নিয়েও কিন্তু আমরা ব্যাংক স্টেটমেন্টটি দেখাতে পারি। আজকে আমরা আলোচনা করব ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সর রিলেটেড বেসিক ফান্ডামেন্টাল যে বেসিক জিনিসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে। টিউটোরিয়াল শেষে যদি এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আমাদের সাথে আলোচনা করতে পারবেন বা আমাদের অফিসে এসে ফ্রি পরামর্শ গ্রহণ করতে পারবেন। যারা এই মুহূর্তে আমাদের টিউটোরিয়ালটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা টিউটোরিয়ালটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিউটোরিয়ালটি কন্টিনিউ করুন। স্পন্সর রিলেটেড বা ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যেই প্রশ্নগুলো আমাদের থাকে, তার মাঝে প্রথম যেই কোয়েশ্চেন বা বিষয়টি থাকে সেটি হলো ইউএসএ F1 ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য আমাকে কত টাকা দেখানোর প্রয়োজন হতে পারে বা আমাকে কত দিনের জন্য দেখাতে হবে। ইউএসএর বিশ্ববিদ্যালয়গুলোতে এটা কোর্সের ডিউরেশন যাই হোক, সেটা 1 বছর হোক বা 2 বছর হোক বা 4 বছর হোক, আপনাকে 1 বছরের স্পন্সর ফান্ড দেখাতে হবে। এবং সেই স্পন্সর ফান্ডে কী বিষয়গুলো থাকবে? প্রথমত আপনার 1 বছরের টিউশন ফি প্লাস আপনার 1 বছরের লিভিং কস্ট, এবং এই ব্যাপারটা আপনার I-20তে মেনশন করা থাকবে। এবং আপনাকে কত টাকা দেখাতে হবে আপনি সেই সংক্রান্ত বিষয় আরও সঠিকভাবে জানার জন্য আপনার যে পছন্দের ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির সহযোগিতা নিতে পারেন। ধরুন যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে টিউশন ফি $15,000 প্রতি বছরে, এবং সেই সিটিতে আপনার লিভিং কস্ট প্রতি বছরে $10,000, তাহলে টোটাল $25,000 আপনার 1 বছরের লিভিং কস্ট। সেই পরিমাণ মূল্যের টাকা বা BDT অ্যামাউন্ট আপনার স্পন্সর অ্যাকাউন্টে দেখাতে হবে বা ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। তারপর যে ব্যাপারটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনার মনোযোগ দিয়ে শুনবেন, এই কোয়েশ্চেনটা আমাদের কাছে অজস্র আসে এবং এই টিউটোরিয়ালটি করাই আজকে আসলে এই ব্যাপারটা সহজ করার জন্য যে আপনার স্পন্সর কে হতে পারবে। সাধারণত আপনার স্পন্সর আপনার প্যারেন্টস হতে পারবে, মানে আপনার মা বাবা। দ্বিতীয়ত আপনার রিলেটিভসের ভিতরে কারা স্পন্সর হতে পারবে, আপনার দাদা দাদি, নানা নানি, আপনার চাচা চাচি, মামা মামি বা আপনার কাজিন যারা আছেন তারা হতে পারবেন, এবং আপনার আপন ভাই বোনও আপনার স্পন্সর হতে পারবে। এবং সেই ক্ষেত্রে আপনাকে একটা রিলেশনশিপ স্টেটমেন্ট সার্টিফিকেট বা স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হবে। তারপর যে ব্যাপারটি মজার ব্যাপার সেটা হলো আপনার প্যারেন্টস এবং রিলেটিভস দুজন মিলে আপনার স্পন্সর হতে পারবে। যেমন ধরুন যে আপনার বাবা আপনার স্পন্সর হচ্ছে, ওনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে, সেই স্টেটমেন্টটি আপনি ব্যবহার করতে পারবেন। তারপর আপনার চাচা, ওনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে, আপনি ওনারও স্টেটমেন্টটি ব্যবহার করতে পারবেন। এবং আরেকজন ধরুন আপনার কাজিন, ওনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে, আপনি ওনার স্টেটমেন্টও ব্যবহার করতে পারবেন। টোটাল আপনার 30 লক্ষ টাকা যদি প্রয়োজন হয় স্টেটমেন্টের জন্য বা 1 বছর লিভিং কস্ট যদি আপনার 30 লক্ষ টাকার কাছাকাছি চলে আসে, তাহলে আপনি 3 জনের স্টেটমেন্ট একসাথে করে আপনি সেটি
ব্যবহার করতে পারবেন এবং আপনার I-20 থেকে শুরু করে ভিসা ইন্টারভিউ পর্যন্ত আপনি এই স্টেটমেন্টগুলো ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে এবং খুব সহজে কিন্তু আপনারা এই স্টেপসগুলো ফলো করে আপনার স্পন্সর রিলেটেড সমস্যাটি সমাধান করতে পারবেন। তারপর যেই প্রশ্নটি বা বিষয়টি চলে আসে যে আপনাকে কি ধরনের স্টেটমেন্ট দিতে হবে, সাধারণত ইউএসএর ইউনিভার্সিটি এবং এম্বাসি লিকুইড ক্যাশ যেটা সেটা গ্রহণ করে, আপনার কোনো অ্যাসেট সেটা কাউন্ট হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টটি জমা দিতে হবে। আপনার এই ব্যাঙ্ক স্টেটমেন্টটি দুইবার জমা দিতে হবে, একটি হলো আপনার I-20 যখন রিলিজ হবে, রিলিজ হওয়ার আগে আপনাকে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ইউনিভার্সিটি দিতে হবে, এবং দ্বিতীয়ত আপনার ভিসা ইন্টারভিউর সময় ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার সাথে করে নিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি আপনার স্পন্সরের যেই FDR অ্যাকাউন্ট আপনি সেটি দেখাতে পারবেন, আপনার সেভিংস অ্যাকাউন্ট আপনি সেটি দেখাতে পারবেন। আরেকটি মজার বিষয় হলো যে আপনি সলভেন্স সার্টিফিকেট তো ইস্যু করে দেখাতে পারবেন। এই ব্যাপারটি এরকম যে ইউএসের অনেক ইউনিভার্সিটি এটি গ্রহণ করে থাকে, ধরুন যে আপনার বাবাই আপনার স্পন্সর হবে কিন্তু বর্তমানে ওনার অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা নেই, ওনার অ্যাকাউন্টে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা আছে, উনি যে ব্যাংকে রেগুলার ট্রানজ্যাকশন করছেন সেই ব্যাংকের ম্যানেজার থেকে উনি একটি সলভেন্সি সার্টিফিকেট নিতে পারে, যেখানে এরকম লেখা থাকবে যে ওনার ছেলের বা ওনার মেয়ের পড়াশোনার জন্য ইউএসতে যাওয়ার জন্য বা যাওয়ার পর যে 1 বছর যে খরচ 25 থেকে 30 লক্ষ টাকা, উনি সেটা বহন করতে পারবে, উনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড অ্যান্ড সলভেন্ট। এই ব্যাপারটি যখন একটা সার্টিফিকেট ইস্যু করে ওনাকে দেওয়া হবে, এই সার্টিফিকেটটি আপনি ইউনিভার্সিটিতে I-20 রিলিজের জন্য জমা দিতে পারেন। যখন আপনি ইন্টারভিউর জন্য যাবেন তখন আপনি টোটাল অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে রেখেই আপনি যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যে হঠাৎ করে যে টাকার প্রয়োজন হবে বা এত টাকা একসাথে দেখানোর যে ব্যাপারটা থেকে যায় সেই ব্যাপারটি থেকে আপনি একটু রিল্যাক্স থাকবেন। অনেক ইউনিভার্সিটি এটা এইভাবে জমা নেয়, যখন আপনি কোনো ইউনিভার্সিটিতে আবেদন করবেন তখন ইউনিভার্সিটির সাথে আপনারা সেটা আলোচনা করে নিতে পারেন বা সেটা ওরা অ্যাকসেপ্ট করবে কি না সেটা দেখতে পারেন। এইরকম না যে সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে, সেটা আপনার ইউনিভার্সিটির উপর নির্ভর করে। আপনার ইউনিভার্সিটির সাথে আলোচনা করে যদি এটা ইউনিভার্সিটি বলতে পারেন যে বর্তমানে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এবং আমার যে স্পন্সর হচ্ছেন উনি আমাকে যে পরিমাণ টাকা 1 বছরের জন্য খরচ হবে উনি সেটা বহন করতে পারবে, এবং যেটা আমি এম্বাসি যখন ফেস করবো তখন আমার টাকাটা আমার অ্যাকাউন্টে থাকবে, এবং এটা বলে যদি ইউনিভার্সিটি মনে করে যে ঠিক আছে আপনি সলভেন্স সার্টিফিকেটটা দিলে ওরা I-20 রিলিজ করে দিবে, আপনি সেটা দিতে পারবেন। ইউএসএর উচ্চশিক্ষা সংক্রান্ত আরও অনেকগুলো টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। স্টুডেন্ট কাউন্সিল স্বচ্ছতা এবং সততার সহিত বিদেশে উচ্চশিক্ষামূলক পরামর্শ প্রদান করে আসছে। চট্টগ্রামের শিক্ষার্থীরা আমাদের অফিস ভিজিট করে আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন। আরও উচ্চশিক্ষা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন, আর সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।